মিষ্টান্ন ভান্ডারে কলকাতার মধ্যে অবাক বিষয়। এখানে দেখুন যে তিন টাকার সন্দেশ, দু টাকার সন্দেশ, তিন টাকার সন্দেশ, পাঁচ টাকার সন্দেশ, সাধারণতভাবে এটা কখনোই ভাবা যায় না যে দু টাকার ল্যাংচা, দু টাকার লেডিকিনি, এক টাকার প্যারা গুজিয়া, সব মিলিয়ে কলকাতায় কিন্তু এ ধরনের মিষ্টির দোকান বিরল, যেখানে এক টাকা, দু টাকা, পাঁচ টাকা এই ধরনের কিছু হয়। কতদিনের এটা, এই দোকানটা কতদিনের? 40 বছর। এটা কে শুরু করেছিলেন? কি আমি নিজে করি। আপনি নিজেই করেছিলেন? আচ্ছা, এই যে এখনও যে প্রচুর এখন মানে দাম বেড়ে গেছে জিনিসের, কীভাবে এটা সম্ভব হচ্ছে? আমি সম্ভব করি না, ওই সম্ভব করে, ওই আমার যা কিছু করে ওই করে, ওই গোপাল হচ্ছে আমার সব ওই করে, ওই ওরই কথায় করি। মানে নিত্য গোপাল? নিত্য গোপাল ও বলছে, আমি যখন করছি ও বলছে যে তোমরা যখন খাও তখন অনেক বড় বড় বিক্রি দামের খাবার খাও, 10 টাকা 15 টাকা 20 টাকা দামে, আমার দেওয়ার বেলা একটা নিকুদানা খুঁজিয়া খাওয়া দেয় না জানি, আমি দিয়েছি আমার বেলা কেউ দেখে না, তবে এদের আমি ব্যবস্থা করছি। আমি ওই জন্য বলেছি যে এটা পূজার মিষ্টি দোকান, আপনি যা করবেন সব আপনার চলবে, আপনার কোনো দিন অসুবিধা হবে না, সেই জন্য আমি সেইভাবে করে রেখেছি, আপনাদেরকে সেইভাবে আমি ইয়ে করি। এই 40 বছর ধরে আপনি একা একাই করে আসছেন? হ্যাঁ, আমার আর কর্মচারী আছে, আমার ভাই ছিল, ভাই মারা গেছে, সে কাজ করতো আমার কোনো লালবাজারে বসে, মানে এই যে মিষ্টি, মিষ্টি আপনাদের এখানেই তৈরি হয়, আপনার নিজের নিজের ভিয়েন, নিজের ভিয়েনে তৈরি হয়? আর এই যে দু টাকা, এক টাকা বা এইদিকে তিন টাকা, এই যে সমস্ত মিষ্টি আপনি এখনো রেখেছেন কলকাতার বাজারে, তো এটা বিরল, বিরল, এটা সম্ভবই না? সম্ভব না, তাই জানি না, আমি করে যাচ্ছি এই পর্যন্ত, তাতে আমার ঠাকুর অনেক দিয়েছে, চলে যাচ্ছে এই পর্যন্ত, তাতেও লাভ হচ্ছে, তাতে লাভ হচ্ছে, তাতে লাভ হচ্ছে, লাভ না হলে আমি 10 জন কর্মচারী দেবো করতে, আমি জানি না কিচ্ছু, যা করার উনি করেন, ওনারও ভরসা করে আমি এটা যে নিয়ে যেতে, নিয়ে কাগজে দিয়ে দিই যে সবাই লোকে নিয়ে যাবে, দূরে থেকে আসে বহু দূর থেকে লোক আসে নিয়ে যায়, এই পর্যন্ত। আপনারা যে কিনতে আসেন, আমি আপনার কাছে আসবো, আপনারা যে কিনতে এসছে এখানে কি রেগুলারই আসেন? ভালো। এই যে আপনার এখানে এক টাকার গুজিয়া, এক টাকার প্যারা, দু টাকার আপনার এত কমে দিচ্ছে বলে তো এত সেল হচ্ছে, এই যে না মানে এটাও তো বিরল। এটা কিন্তু কলকাতার মধ্যে এটা একটা বিষয় আপনাদের বলে রাখি যে ঠিক শ্যামবাজার, শ্যামবাজারের ঠিক বাঁদিকটায়, অর্থাৎ নেতাজির ঠিক বাঁদিকটায় মেট্রোর সামনে, ঠিক মেট্রো থেকে, মেট্রো গেট থেকে বেরিয়ে ডান দিকে, ডান দিকে সেখানেই, সেখানেই কিন্তু এই দোকান, এবং 40 বছর ধরে যেখানে গুণগত মান নিয়ে কোনো কম্প্রোমাইজ করেননি, এবং নিষ্ঠা এবং সততার সঙ্গে এই দোকান চলছে, আর এই নিত্য গোপাল অর্থাৎ তিনি গোপালের নামে উৎসর্গ করেছেন এই ব্যবসা, এই কাজ, এবং সেখানে কিন্তু ওনার সেবা হচ্ছে যে মূল বক্তব্য যে দু টাকায় এক টাকায় নকুল দানা দিয়ে মানুষ পুজো দেয়, সেই জায়গায় ঠাকুর মিষ্টি পান না, একটু ভালো সন্দেশ পান না, সেই হেতু উনি কিন্তু এখানকার এই দেখুন তিন টাকার সন্দেশ, এটা কলকাতার, কলকাতার বাজারে কিন্তু এটা পাওয়া খুবই কঠিন বিষয়, দু টাকার সন্দেশ, এখানে এক টাকার প্যারা, এক টাকার গুজিয়া, এটা ভাবাই যায় না, এটা এটা ভাবাই যায় না। আপনি তো কাজ করছেন দীর্ঘদিন ধরে, দীর্ঘদিন ধরে কাজ করছেন, মানুষ কি বলে অল্প পয়সায় কেনার পরে ভালো লাগে, আনন্দ পায়, মানে এটা তো এটা অবাক কাণ্ডের মতো অবস্থা, অবাক কাণ্ডের মতো অবস্থা। তো এই এই যে আপনি এখানে রসবড়া করেছেন, রসবড়া কত দাম করেছেন? 5 টাকা। এখানে এই যে, এই যে সিঙ্গাড়া 5 টাকা, আর ওখানে গজা, জিবে গজা 5 টাকা, ওদিকে তো মালপোয়া করেছেন, মালপোয়া 5 টাকা, আর এই আপনার আলু আছে 3 টাকা 5 টাকা, সব রকম আছে, সব রকম আছে, 3 টাকা 5 টাকা সবই আছে। এই নিত্যগোপাল মিষ্টান্ন ভাণ্ডার, নিত্যগোপাল মিষ্টান্ন ভাণ্ডার, এখানে কিন্তু এই যে যার যিনি প্রতিষ্ঠাতা তার সাথে আমাদের কথা হলো, আর এটা একটা অবাক কাণ্ড, গুণগত মান, আবারও বলছি গুণগত মানের কোনো কিন্তু পরিবর্তন হয়নি, মূল্যবৃদ্ধি যতই ঘটে থাকুক নিত্যগোপাল নিত্যগোপালের জায়গায় রয়েছে, আর এই প্রতিষ্ঠানের পণ্যভাগ তার নিষ্ঠা এবং সততা নিয়ে এই দোকান চালাচ্ছে। আর যদি কখনো শ্যামবাজারে আসেন,
অবশ্যই একবার হেট্টু গোপালে মিষ্টান্ন ভাণ্ডারে আসবে। দোকান খুব একটা বড় না, দোকান খুবই ছোটো দোকান, কিন্তু প্রতিষ্ঠান কিন্তু অনেক বড়, যা মানুষের হৃদয়ের মধ্যে ইতিমধ্যে স্থান করে নিয়েছে। Subscribe our channel. Please press the bell icon.